कोई पसंद नहीं आई नहीं। So friend, এখন যে তোমরা ভিডিওটা দেখলে এই ভিডিওটার আজকে আমি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সো তোমরা অনেকেই সবাই রিকোয়েস্ট করেছিল ভাই যে এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছে সেটার একটা টিউটোরিয়াল ভিডিও চাই। সো ফাইনালি আজকে সেই অপেক্ষার অবসান শেষ, আমি ফাইনালি সেই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে এই যে সিসাটার ভিতরে মডেলটার ভিডিওটা কিভাবে চলছে আর আমি কিভাবে ইফেক্ট লাগিয়েছি ভিডিওটা আর কিভাবে কোথা থেকে আমি এডিটিং করেছি সবকিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, এই যে তোমরা আমার নতুন চ্যানেলটাতে 2-3 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, সেটার জন্য তোমাদেরকে স্পেশাল ভাবে থ্যাঙ্কস জানাচ্ছি। তোমরা যে আমার পুরানো চ্যানেলটা আছে যেভাবে ওই চ্যানেলটাতে সাপোর্ট করো, যেভাবে ওই চ্যানেলটাতে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, সেইভাবে এই চ্যানেলটাতে তোমরা সাপোর্ট করো। আমি আশা করছি যে তোমাদেরকে নতুন নতুন কিছু শেখাবো এডিটিং। আর এডিটিং রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো ভিডিও তোমরা এডিটিং মানে বুঝতে না পারো, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও, নাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তো সেখানে তোমরা DM করে আমাকে জানাতে পারো যে দাদা এই ভিডিওটা কিভাবে এডিটিং করলে। সো সেই ভিডিওটার আমি টিউটোরিয়াল এখানে নিয়ে আসার চেষ্টা করব। আর নেক্সট কোন ভিডিও টিউটোরিয়াল চাই সেটাও তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। সো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাই মোবাইলের স্ক্রিনে। সো ফ্রেন্ড, আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। সো আজকের এই ভিডিওটা আমি এডিটিং করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। সো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। সো চলো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। সো ফ্রেন্ড, যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলি সেগুলো আমি এখানে সব ইম্পোর্ট করে নিয়েছি, আর তোমাদের যাতে টাইম ওয়েস্ট না হয় তার জন্য আমি সেগুলোর এক্সট্রা পার্টগুলো কেটে ডিলিট করে দিয়েছি, আর সেগুলোকে আমি হালকা ফুলকা অ্যাডজাস্ট করে নিয়েছি, আর যেখানে সোলোমো লাগার কথা সেখানে সোলোমো লাগিয়েছি। তো তোমরাও এরকমভাবে সোলোমো লাগিয়ে নেবে। ভিডিওগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা অডিওটা অ্যাড করে নেবে এখান থেকে। তো সো চলো আমি অডিওটা অ্যাড করে নিচ্ছি। সো আমার ভিডিওটা থেকে আমি অডিওটা অ্যাড করে নিচ্ছি। সো আমি অডিওটা অ্যাড করে নিয়েছি, আরেকবার আমি প্লে করে দেখব যে ঠিকঠাক আমার মিক্সিংটা আছে কি না। সো চলো আমি একবার প্লে করে দেখছি। ভিডিওটা আমার পুরোপুরি মানে অ্যাডজাস্টটা ঠিক আছে। সো এরপরে কাজ হচ্ছে, প্রথমে এখানে একটা ইফেক্ট লাগবে, যেখানে আমি যে মদের বোতলটা আছে সেটা আমি যেখানে ইয়ে করছি, সো এখানে আমি ইফেক্টটা লাগিয়ে নেবো। আর হ্যাঁ, তোমরা এই অ্যাপটা ওপেন করার আগে VPN কানেক্ট নিশ্চয়ই করে নেবে। VPN কানেক্ট না করলে ইফেক্ট মিফেক্ট এখানে কিছু আসবে না। সো আমি আগেই VPN কানেক্ট করে রেখেছি। তো ইফেক্ট লাগানোর জন্য আমি এখানে ইফেক্টে চলে যাব, আর ইফেক্টে গিয়ে এখানে যে আছে স্পার, এই যে স্পার ইফেক্ট আছে সেটা আমি এখানে লাগিয়ে দেব, আর এই যে স্পার ইফেক্ট আছে এখান তো এখানে এটাকে শেষ করে দেবো। এখানে যে বোতলটা আমি ছুটছি সেখানে আমার গ্লাস ইফেক্টটা লাগবে, তো চলো আমি গ্লাস ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার জন্য আমি অ্যাড ওভারলেতে যাব, আর ওভারলেতে গিয়ে আমি সেটা অ্যাড করে নেব। সো আমি এটা রেডি করে রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এটা তোমরা এখানে জাস্ট অ্যাড করবে, অ্যাড করলেই সব সেটিং হয়ে যাবে। তো চলো এটাকে আমি ফুল স্ক্রিনে করে নিচ্ছি। সো ফুল স্ক্রিন করার পরে এটাকে আমি স্প্লিশে যাব, আর এটাকে আমি লাইটেন করে নেব। সো এটাকে আমি লাইটেন করে নিয়েছি, আর এটার সাউন্ডটা জিরো করে দেব। যেখানে আমার গ্লাস ইফেক্টটা আসছে সেখানে আমি একটা ব্লার ইফেক্ট লাগিয়েছিলাম,
তো সেটা আমি অ্যাড করে নিচ্ছি। তো এটা লাগানোর জন্য আমি ইফেক্টে যাব আর ভিডিও ইফেক্টে যাব, আর ভিডিও ইফেক্টে গিয়ে আমি বেসিকে যাব। বেসিকে যাওয়ার পর নিচে তোমরা দেখবে ব্লার আছে, সেটা অ্যাড করে নেবে। সেটাকে অ্যাড করে যেখান পর্যন্ত তোমার গ্লাস ইফেক্ট আছে সেখান পর্যন্ত এটাকে অ্যাড করে নেবে। সো তোমরা দেখতে পাচ্ছ এটা প্রপারলি একদম লেগে গেছে। আর হ্যাঁ, এই যে ভিডিও ক্লিপটা আছে এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, না হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এটার। সো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এখানে যে একটা স্পার্ক ইফেক্ট ছিল সেটা এখানে আমি অ্যাড করবো, স্পার্ক ইফেক্টটা এখানে লাগিয়ে দেবো। স্পার্ক ইফেক্টটা লাগার পর এই যে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো আছে সেগুলোতে আমি ট্রানজ্যাকশন ইফেক্ট দিয়ে দেবো। এটা ট্রানজ্যাকশন ইফেক্টে ক্লিক করবে আর এটাতে ব্ল্যাক ফেডটা দিয়ে দেবে। আমি জাস্ট ব্ল্যাক ফেডটাই দিয়েছিলি, তো সবগুলোতে ব্ল্যাক ফেডটা দিয়ে দেবে, তাহলেই তোমার ভিডিও এডিটিং কমপ্লিট। এখানে লাগবে তো ফ্রেন্ড, ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি অন্য কোনো গানে এই যে এরকম গ্লাস ইফেক্ট লাগাতে চাও, অন্য কোনো মডেল বা অন্য কারো ছবি দিয়ে লাগাতে চাও বা অন্য কোনো ভিডিও দিয়ে লাগাতে চাও, তো সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে জানিয়ে দিচ্ছি কীভাবে আমি এই যে গ্লাসটার ভিতরে চলছে ভিডিওটা সেটা কীভাবে আমি এডিটিং করেছি সেটাও তোমাদেরকে একদম আজ লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো সেটা করার জন্য আমাকে অ্যাড ওভারলেতে যেতে হবে, আর যে গ্লাস ইফেক্টটা ছিল আমার সেই গ্লাস ইফেক্টটা এখানে অ্যাড করতে হবে। যে গ্লাস ইফেক্টটা ছিল সেটার আমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, নাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। সো এটাকে আমি নিয়ে নিয়েছি এখানে, এখান পর্যন্ত রেখে এটার বাকি পার্টটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এটাকে আমি, এটা অনেক স্পিডে চলছে তো তার জন্য এটাকে হালকা স্লোমো করতে হবে। স্লোমো করার জন্য আমি স্পিডে যাব, এটাকে ক্রপ করব আর এটাকে কাস্টম করে এটা এডিট করে দেবো। এটা এখান পর্যন্ত থাকবে, তো এটাকে স্প্লিট করে এটা বাকি পার্টটা ডিলিট করে দিচ্ছি। আর এরপরে আমি মডেলটার ভিডিওটা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে যাব আর ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নেব। যে পার্টগুলো আছে সেগুলোকে আমি প্রথমে স্প্লিট করে নেবো, তাহলে এটা আমার লাগাতে সুবিধা হবে। আমি এটা স্প্লিট করে নিয়েছি আর এরপরে এটাকে আমি ট্যাপ করব ভিডিওটার উপরে। আর এটাতে আমি যাব, ভিডিওটাকে হালকা বড় করে নিচ্ছি। এটাতে আমি মাক্সে যাব, মাক্সে গিয়ে এটাকে এই যে এটা আছে চারকুন্না মতন এটাকে যাব আর এটাকে ইয়ে করে নেব ঠিক ফেসটা বরাবর। আর এটার ফ্যাটটা হালকা ফ্যাট লাগিয়ে দেবো হালকা। এটা লাগার পর এটাকে আমি ছোট করে আর ওটা যেখান থেকে গ্লাসটা আসছে ফেস করে নেব। সো এটাকে আমি এখান থেকে যেখানে গ্লাসটা আছে এখানে লিখব, এটাকে হালকা রোটেট করে যেমন আছে গ্লাসটা সে পজিশনে যাব, সে পজিশনে রাখবো এটাকে। আর এখানে যে আছে কি প্লাস কি প্যারামের ইয়েটা এখানে ট্যাপ করব, এটাকে গ্লাসটা বরাবর রাখবো আর গ্লাসটা যেমন চলছে সেটাকে এটাকে কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে যাব। সো এটা একটু আগিয়েছে তো এটাকে আমি সেখানে লেগে সেট করব। সো গ্লাসটা যেরকম যাচ্ছে ধীরে ধীরে এটাকে কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে ওটাকে ওই দিয়ে নিয়ে যাব। সো তো আমি জলদি জলদি করছি, তোমরা তোমাদের ভালো করে অ্যাডজাস্ট করে করবে ধীরে ধীরে আরামসে, যেরকম ধীরে ধীরে করবে যেরকম টাইম দেবে সেরকম এডিটিং হবে। সো ফ্রেন্ড, আমি এটা এভাবে এডিটিং করেছি। সো এই যে দেখতে পাচ্ছ, আর এটাকে গ্লাসটাকে ফিল্টার করে দেবে, নাহলে লাইটেন করে দেবে। সো দেখতে পাচ্ছ এটা ইফেক্টটা লাগিয়ে গেছে। সো ফ্রেন্ড, ভিডিও এডিটিং আমার কমপ্লিট হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। সো এডিটিং করার পর এখানে যে আছে 180p সেখানে যাবে,
আর ফ্রেম রেটটা 60 করে দেবে আর এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবে। সো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, অনেকে হয়তো এখন জানে নাই যে প্রদীপ দা নতুন একটা চ্যানেল খুলেছে এডিটিং রিলেটেড। সো তোমরা ভিডিওটার লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না, সবাই শেয়ার করে দেবে, তাহলে সবাই জানা যাবে যে প্রদীপ দা একটা নতুন চ্যানেল খুলেছে। তো চলো দেখা হচ্ছে নতুন কিছু আর একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো,